لله رب العالمين والصلاه والسلام على رسوله الكريم اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد افلح من زكاها وقد خاب من دساها وقال رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد لعظمى اذا صلح صلح الجسد كله واذا فصل فصل الجسد كله على وهي القلب او كما قال عليه الصلاه والسلام মানুষের দেহ যেমন রোগ আছে ঠিক তেমন আত্মার রোগ আছে কেন পবিত্র কালামে হচ্ছে পবিত্র কোরআন অবতীর্ণ করা সত্ত্বেও
আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন এবং হিকমত এবং উম্মতের হেদায়েত তাসাউফের দায়িত্ব তার উপর ন্যস্ত করলেন, তখন এর দ্বারা স্পষ্ট হয়ে যায় যে এটা বইটা আত্মশুদ্ধির জন্য যথেষ্ট নয়, বরং আত্মশুদ্ধির জন্য জরুরি এমন একজন মুনাক্কি যার তত্ত্বাবধানে এই দৌলত অর্জন করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সাহাবায়ে কেরামের জন্য মুনাক্কি, সাহাবায়ে কেরাম ছিলেন পরবর্তী তাবেঈদের জন্য মুনাক্কি, অথবা এই ধারাবাহিকতা চলতে থাকে। সুতরাং হাজিরিন, আত্মশুদ্ধি অর্জনের জন্য, আত্মশুদ্ধি অর্জনের জন্য মুনাক্কির শাস্ত্রগত লাভের নির্দেশন আল্লাহ তাআলা প্রদান করে, আল্লাহ তাআলা প্রদান করেছেন। তাই আল্লাহ তাআলা প্রশ্ন করা বিশেষ করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াকুনু মাআস-সালিহীন, অপরাধে এসন হচ্ছে অসমি নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম ফিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা, আর এসন হচ্ছে ওয়ালা তাআযু আইনা কানু, অর্থাৎ তুমি তোমার দৃষ্টি তাদের থেকে সরিয়ে দাও না। সুতরাং মানুষের জন্য আবশ্যক হলো, সুতরাং মানুষের জন্য আবার আবশ্যক হলো এবং একজন মুজাকির মুজাকির তত্ত্বাবধানে তার সময় ব্যয় করা। তবু তারা ভাবেন কোরআন এবং হাদিসের আলোকে আলোকে একথা প্রমাণিত হয় যে আত্মশুদ্ধির জন্য দুটি কাজ জরুরি, এক হচ্ছে এক মুজাহাদা, অর্থাৎ নিজের নিজের রসের চাহিদা রসের কুমুবিত চাহিদা বিরোধিতা করা, দুই নেক আমল দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা। মুজাহাদা হচ্ছে আত্মশুদ্ধির প্রথম কাজ, আর নেক আমল হচ্ছে তার সহযোগী। মুজাহাদা প্রসঙ্গে পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে ওয়াজাহিদু বিল্লাহি হাক্কা জিহাদি, অন্য একটি ইরশাদ হচ্ছে ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি, একুশ পারার কেন্দ্র বিশ্লেষণ হচ্ছে আল্লাযীনা জাহাদু ফীনা লানাহিয়া রাসূলুনা ওয়া ইন্না আল্লাহ লামা মুহসিন, অর্থাৎ যারা আমার রাস্তায় জিহাদ করে, অর্থাৎ আমার রাস্তায় মুজাহাদা করে, অবশ্যই তাদেরকে আমার রাস্তায় পৌঁছে দেব, নিশ্চয় আল্লাহ তাআলা সত্য পথে পৌঁছে আসেন। আমি সেই ইরশাদ হচ্ছে আল মুজাহিদু ওয়া জাহাদা রাসূল বি আল্লাহ, প্রথম বেশে ব্যক্তি যে আল্লাহ তাআলা এই বলতে সে রাস্তার বিরুদ্ধে মুজাহাদা করে। সুতরাং কোরআন এবং হাদিসের আলোকে থেকে স্পষ্ট বুঝে আসে মানব জীবনে কাসরত চর্চা প্রয়োজন অবশ্যই। আল্লাহ তাআলা আমাদের সকলকে আত্মাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন।